এত সহজ, আমি তোমার আমাকে বাড়ি নিয়ে যাই, তোমার ভাই তো সায়া সায়া থাকবো। তো এমনি আর কতদিন, বিয়ে শাদি করতে না? বিকালে জাহাঙ্গীরের দোয়ানে পাশে আইসো, তখন কমবে। হইছে, কবি আর কবিতা বাদ দিয়ে এবার একটু রেজাল্টের চিন্তা কর। এবার গঞ্জে একখান দোকান দে, তোর ছোট বাইডারে ভালো লেখাপড়া করার সুযোগ করে দে। কইলে তো আর দোকান দেওয়া যায় না, দোকান দিতে মেলা টাকার দরকার, খুবই কম হয়তো টাকা। তা কইছস ঠিক। সুমির কি অবস্থা? শুনলাম সুমির নাকি গ্রামে আইছে। আইছে, আবার কয়দিন পর চলে যাইব। তা তুই তো ঢাকা চলে যেতে পারস, এনে একটা চাকরি নিয়ে সুমির বিয়ে করে ফেল, কয়দিনে মরা গ্রামটাতে পড়ে থাকবি। আমিও চিন্তা করতেছি রেজাল্টের পর ঢাকা চলে যাবো। ওইটাই ভালো হইব। দেখ, আচ্ছা আচ্ছা আসি তাই। আচ্ছা যা। আমার সাথে আমার কাছে থাকবো, কোথাও যাইতে তুমি ছাড়েন, কেউ দেখা ফেলবো। দেখলে দেখো, আজ শিল্পার মানুষ আমি সিল্লাই কম, আমি তোমার ভালোবাসি।
যেমন ওরাও তেমন নুরি, স্বপ্নগুলো মুঠোয় নিয়ে কেমন লুকোচুরি, বন্দি করে রাখবো তোমায় ভালোবাসার জেলখানায়, বন্দি করে রাখবো তোমায় ভালোবাসার জেলখানায়, বারে বারে বন্ধু তোমায় দেখতে মন চায়। কেমন আছো রুমি? ভালো। আমার ওই দিন কি কইবেন কইছিলেন? হয় কমু তো এটা কি আর কার লাগিয়া? কেন তোমার লাগিয়া? এবার খুশি তো? আমি কমুনা কাল কম যান ভাইজান ঘরে আছে, দেখলে কিন্তু খবর করে ফেলাই না। আজ তোমার কইতে এই মানুষটারে নিয়ে আমি কই যাম? কইতাছি কত তাড়াতাড়ি ক। আমি আপনারে ভালোবাসি। কি এটা দেখেন কি? যখন আমার কথা মনে পড়বো তখন এটা দেখি। শেষ বেলা আমার মান সম্মানটা ডুবাইছ না? না ভাই, এবার ইলেকশনে আপনি জিতবেন। এই জাহাঙ্গীর ভাই, এখান দিয়ে চার কাপ চা লাগান তো।
ভাই যাইতে একটু দেরি হয়ে গেল ভাই বা চিন্তা কথা কই গো মানিক মিয়া ভাই বা চিন্তা কথা কই আমি ভাই ভাই কইতেছি বুঝি তয় আপনি যেটা চাইতেছেন ওটা কোনোদিন সম্ভব না আমি নাকি পাগল শুনলাম আপনি নাকি এবার ইলেকশন করতেছেন